গোপনে বিয়ে করা স্ত্রীকে পার্কে নিয়ে হত্যা ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ। কালুকাঠি শহরের বাসা থেকে ডেকে নিয়ে গোপনে বিয়ে করা স্ত্রী সাইমা পারভীন তানহাকে ছুরিকাঘাতে হত্যা করে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু আত্মসমর্পণ করেছেন। স্ত্রীকে হত্যা করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের ঘোষণা দেন। সোমবার দুপুর 12টার দিকে জালুকাঠি শহরতলির ইকোপার্কে ঘটনা ঘটে। নিহত সাইমা পারভীন তানহা জালুকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি শহরের ফকিরবাড়ি সড়কের শাহাদত তালুকদারের মেয়ে। হত্যাকারী আলী ইমাম খান অনু জালুকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক দিলদার হোসেন নান্নার ছেলে। তিনি জালুকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ওইটা পাসওয়ার্ড চেঞ্জ করে আবার লগ ইন দিয়ে ফেলছে। এটা পরশুদিন, হ্যাঁ। গোপনে বিয়ে করেন প্রেমিকা প্রতিবেশী সাইমা পারভীন তানহাকে। বিয়ের পরে তারা আলাদাভাবে যার যার পরিবারের সঙ্গে থাকতেন। সম্প্রতি মেয়েটি ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন। বিষয়টি জানতে পেরে অনু রোববার রাতে নিজের ফেসবুকে স্ত্রীর পরকীয়ায় আসক্ত লিখে স্ট্যাটাস দেন। সোমবার বেলা 11টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অনু। এরপর ফেসবুকে স্ট্যাটাস ও চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অনু ছুরি দিয়ে স্ত্রীর পেট ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সমস্ত ডিলিট করতে পারে নাই তো পরবর্তীতে আমি করছি কি, আবার ওর ফোনটা নিয়ে গেছিলাম। একটা ছেলে হচ্ছে মামাতো ভাই, সেই ছেলের সাথে সারা রাত মানে পর অনু তার ফেসবুকে বেলা 12টার দিকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে জালুকাঠি সদর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘাতক অনুকে নিয়ে ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করে। অনু তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, আমার বউ পরকে আসক্ত হয়েছিল তাই নিজের স্ত্রীকে খুন করেছি, এজন্য আমি সারা আর কেউ দায়ী নয়। অপর এক স্ট্যাটাসে লিখেন, বিশ্বাসঘাতক বেইমান, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, পরপারে ভালো থেকো বউ, পরকীয়ার মজা এইবার অন্য। ছেলের সাথে সারা রাত মানে সেক্সুয়াল যে বিভিন্ন ধরনের চ্যাটিং মিটিং করতো এই, এবং তার সাথে প্ল্যান করে বিভিন্ন জায়গায় যাইবে, ঘুরতে যাইবে, ঢাকা যাবে, একসাথে থাকবে, পার্টি করবে, মজা করবে। তানহার বাবা শাহাদত হোসেন তালুকদার বলেন, আমি বিয়ের বিষয়ে কিছুই জানি না, ঘাতক অনু আমাদের বাসা কাছেই বসবাস করতো, সে আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে, আমি এই হত্যার বিচার চাই। জালুকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জালুকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। আমি নিজে আত্মসমর্পণ করছি। হত্যার দায় তুমি স্বীকার করতেছ? হ্যাঁ, আমি স্বীকার করছি। আর এর সাথে কেউ জড়িত না, কেউ কিছু জানে না।